রোববার ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। সোমবার থেকে বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে স্বর্ণ। নতুন ঘোষণা অনুযায়ী 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরিতে 1,225 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 83,281 টাকায়। 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে 1,166 টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 79,490 টাকা। আর 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 992 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 68,118 টাকায়। স্বর্ণের দাম বাড়ানোর কারণ হিসেবে স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছে বাজুস। এর আগে টানা 4 দফা বাড়ার পর গত 18 আগস্ট কিছুটা কমানো হয়েছিল স্বর্ণের দাম। এদিকে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপে খোলা বাজারে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে ডলারের দাম। একদিনের ব্যবধানে দাম কমেছে 1 থেকে 2 টাকা। বর্তমানে রাজধানীর মানি এক্সচেঞ্জগুলোতে ডলার বেচাকেনা হচ্ছে 107 থেকে 108 টাকার মধ্যে। অবশ্য বাংলাদেশ ব্যাংকের আন্তঃব্যাংক লেনদেনে ডলারের সর্বশেষ দাম দেখানো হচ্ছে 95 টাকা। এদিকে দেশের বাজারে দাম বাড়ানো হলেও বিশ্ববাজারে কমতে শুরু করেছে স্বর্ণের দাম। সর্বশেষ সোমবার প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $1,747। গত এক মাসে ধারাবাহিক পতনের পর মোটামুটি স্থিতিশীল রয়েছে আন্তর্জাতিক তেলের বাজার। তেলের দাম ওঠানামা করছে প্রতি ব্যারেল $90-এর আশপাশে। বর্তমানে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক WTI ক্রুড বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল $89। অপর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $95। রাইসুল ইসলাম, সময় সংবাদ।